সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার চান্দিনা গরু বাজারে। আজ 25 নভেম্বর রোজ শনিবার 2023। আমরা দেখব আজকে চান্দিনা হাট থেকে শুকনো হাড্ডি গরুর দাম কেমন যাচ্ছে। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভালো লাগলে আধুনিক কৃষিচিত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। বেশ সুন্দর একটি সাইওয়াল সার বাচ্চাস একটি গাবি চান্দিনা হাটে দেখা যাচ্ছে। ভাই বো সম্ভবত ভুলে চলে আসছে চান্দিনাতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? চান্দিনা তো গাবি উঠে না, আপনার কেন নিয়ে আসছেন? জানেন না, নতুন আসছেন? আচ্ছা মাশাআল্লাহ। গৃহস্থ নাকি ব্যবসায়ী ভাই? গৃহস্থ। সাইওয়াল সার বাচ্চা, বয়স কয়দিন ভাই বাচ্চাটার? অল্প কিছুদিন হবে ভাই। দাঁতে কয়টা আপনি সঠিক জানেন না? গরু মালিক কে? গরু মালিক আছে কিন্তু আপনার এখানে নাই, আরেকজন আছে। দাম কত চাইছিলেন ভাই? 1,20,000। কি দাম দর হয়েছে ভাই? কত বলছে? 90, 98, মানে 1,00,000 থেকে 2,000 কম, 95, 98 বলছে। বেচা বিক্রি কত ভাই? 1,10,000 হলে বেচা বিক্রি হবে। ঠিক আছে, আপনার যোগাযোগ নাম্বার আছে মুখস্থ? 018 018। দর্শক আমরা দেখি ওনার নাম্বারটা দেওয়ার চেষ্টা করি, তার পরবর্তীতে আপনাদেরকে কিছু শুকনো হাড্ডি করে দাম জানাবো। আশা করবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। 0182 16 16 44 4 6 9 7 7 9 7। আপনার বাড়ি দেবিদ্দার? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কতগুলো আনছেন আজকে? 5টা। বেচা বিক্রি হয়েছে? শনিবার তো চান্দিনা বেচা বিক্রি হয় জানি আমরা, আজকে কম। কোনগুলো আপনার? এগুলো তো কষাইরা নিবে, পালার না তো ওগুলো একটাও। এটা মনে হয় পালার, এটাও কষাই করো। ওজন কেমন আছে এটার? 90 কেজি নাকি 2 মন? 2 মন না, 90 কেজি হবে, 90 কেজি হবে। দাঁতে কেমন? দুই দাঁত। কত চাইছিলেন? 72। বাজারে কত বলে? 65-66 বলে। বেচা কত বলে দিছেন? বেচা 72 কই দিছি, দাম চাইছি 78 হয়। 78, এখন 72 বলে দিছেন। আচ্ছা, তাহলে এটার মন কত পড়তেছে? বাজার থেকে কিনে তো 700 টাকা পড়ে যায়। না না, ইয়া কই দিছি স্যার, 25,000 টাকা। 25,000। আপনার 90 কেজি, আপনার গরু কত হলে বিক্রি করবেন? 72,000। আচ্ছা আমরা একটু হিসেব করে দেখি দর্শক কত টাকা পরে। এখানে 72,000 আর 90 কেজি, 72,000 ভাগ 90 কেজি 800 টাকা পরে যায়। এই দেখেন 800 টাকা পরে যায় কেজি, 800 টাকা কেজি পরে যায়। বলে দিছি আর জি 60-62-65, আপনি দাম বলে দিছেন কিন্তু তারপর আমাদের লেবার খরচ আছে, বাজার হাসিল আছে, গাড়ি ভাড়া আছে, তো ওনারা কিভাবে এত হাই রেটে বিক্রি করবে? 90 কেজি ধরছে, গোস্ত সাফা কাটলে তো 100 কেজির উপর আছে। 90 কেজি সত্তর যেটা ডাকো দিতে পারবে। জি জি, এটা হাড্ডি ইয়ার সারা সব ঠিক আছে। তারপরেও আপনার এই কুমিল্লাতে গরুর দাম বেশি এটা বলা যায় এখন বর্তমানে? অন্য অন্য জেলা থেকে আমরা যা দেখি আর কি, কুমিল্লাতে দাম বেশি। ঢাকাতে দেখছেন কি গরু কত করে চলে কেজি? কত করে চলে বলেন দেখতো? গতকালকে 580 টাকা করে বিক্রি করছে এক ভদ্রলোক। অন্য মিক্স দিয়ে বেছে, মিক্স না সুযোগ নাই মানুষ যারা ঢাকা শহরে যে গোস্ত বেছে। জি, হোটেলে মাঝে আমরা এটি খাই, হোটেলে না। আপনি যে আপনি মনে করেন 2 কেজি কিনতে পারবেন, আপনি গরু জবাই করতেছেন আপনি ওখান থেকে কিনতেছেন, তাহলে ওইটা তো চুরি নাই আছে যে হোটেলে মাঝে দিতে আছে? হোটেলে না, আপনি বুঝেন না আমার কথা। সামনাসামনি গরু কিনে বুঝছেন, আপনার হোটেলে তো পরের হিসাব। যে গরু জব করে আর কষাই রাখে না, কষাইরা বাজারে মাল কিনে না, মোটা মাল কিনে না। কেন ডিফল্টার গরু বাজার বাড়িতে কিনে, যে বাইরের গুলো ধরুন না। জি, এই এইসব গরু কিনে কষাই না। ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, ওইসব গরু কিনে কম দামে কিনে মোটামুটি কম দামে বিক্রি করতে পারে, কিন্তু এখন বর্তমানে ঢাকাতে ভালো ভালো শক্তিশালী সার গরু 580 টাকা বিক্রি করতেছে সামনাসামনি। আমরা তো পারি না, আমরা 750 করে কিনতে হয়, 800 করে কিনতে হয়। একদম 800 টাকা। অথচ আপনি গরু বিক্রি করতেছেন কমে, বা যে দামে বিক্রি করেন
গোস্তের দাম কিন্তু কমে নাই সাফা কাটলে কোষের মধ্যে 100 কেজি দিতে ডাটা মানে কোষে সব ফিনিশ করে ফেলবে এটা এটা ডালা বেজ ভাই ডালা হ্যাঁ একদম চামড়া বাদে খুরা বাদে সব আপনি একটা বাদ কোষে নিছে মাথাটার কি করেন নি মালে বানায়া মাইদি তো খুব দেয়া মজকটা বার করে দেয়া এটা কি বার কিছু নাই এটা তো লয়ে দিই বাদ মানে বাদ দিয়া দিব কা জি মাইদি হাইরা এটা লয়ে দেখো এটা কিছু নাই কিছু নাই আর কিন্তু ওনার দোকানে যাওয়া গেল সব ফিনিশ সামনেগুলো আটা দুইটা জি উপরে মাংসটা দা নিচে মাংসটা উবুত করে ফেলে রাখে কয়টা গোস্ত নাই গোস্ত নাই চুরি কয়খান রে করে দুজন একটা উলানা করু উলানটা সামনে লোক কাটতে ফেলা চলে হয়েছে কি আপনি যে লেন্থের বাবুরাটা বানাতে গিয়ে এইটার মধ্যে রেখে দে 2 কেজি কষাই গো চুরি কয়খানে ধরছি আমি দাদা এইভাবে না হইলে সামরার দাম নাই এর টাকা দিয়ে কেন না জি চামড়ার দাম নাই হ্যাঁ আর বড় কেন হাইপিরা একটা কাম যায় আচ্ছা মানে এটা আপনার অভিজ্ঞতা থেকে বলতেছেন অভিজ্ঞতা থেকে আমি দেখছি ধরছি জি জি আপনি কথা হিসাব ঠিক আছে আগে চামড়া কিননা নি তো বাজারটা গরু বিক্রি হলে ভাই আমি চামড়াটা কত দিতাম পর আমি বানাই দিলাম তেল লাগতো না তিনজন চারজন লোক যে একটা গাড়ি লয়ে যায় তারা চুরি ছাড়া কেন যায় নিজে তো বানাই নি জি অথচ তারা দোকানে কাজ করলে সব ফিনিশ করে ফেলে হ্যাঁ ঠিক আছে আপনাকে ধন্যবাদ আজকে গেলে এটা গোস্তটা কাটতা এটা তোমার দাদা বাজবো ফেনাড়া বাজবো কুলনাড়া বাজবো ফিত্রা বাজবো হাতপলাটা নিবি এটা লোকে বুড়ি বেড়িটা অর্ধেকটা কাটতে লয়ে লাগ ঠিক আছে আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখবো আজকের এই কুমিল্লা চান্দিনা হাট থেকে আমরা পালন উপযোগী শুকনো করে দাম জানার চেষ্টা করবো এদিকে কি দাম দর হচ্ছে নাকি দাম বলছেন না আপনি করুন এটা কার ব্যাপারের আচ্ছা ঠিক আছে আমরা ফালা গরু কিছু গরুর দাম জানাই যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আমরা কথা বলবো ভাই সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই মাথা গামছা বাঁধতেছেন ঘটনা কি হিট লাগে ভাই তাপ বেশি কয়টা নিয়ে আসছেন ভাই আটটা এগুলো সব আপনার আচ্ছা বাইকি গরু চাইছে নাকি কোনটা চাইছে শুকনো গরু এটা বয়সে কেমন চার দাঁত এগুলো কি হিটে আসবে হিটে আসবে জি একদম পুরা ফ্রেম বডি সারা কিছু নাই আড্ডি সারা কিছু নাই জি ভাই এটার দাম সাওয়া কত দাম ভাই আছে উদা 65000 65000 কত বলে বাজারে এই 60 তো 60 ভাঙ্গা 60 ভাঙ্গা ভাই এই 60000 টাকা পুরা গরু ফাসায় দিলে আপনার 30000 টাকা দিয়ে ফাসানো তো 30000 টাকা আলাদা থেকে যাবে তারপরে গরুর দাম এত বেশি এটা নাকি কিনা বেশি কোনটা কিনা বেশি কিনা বুঝাই বলো আমরা তো কম বুঝি কিনা বেশি ভাই কিনা বেশি 70 জন নিচে ব্যস্তা জি তো আগে বেশি এখন তো এই তালে হবে এই তালে হবে শুকনা দেখা যায় গরু আজকে যাচ্ছে 3 দিন উপাসে আসছে 3 দিন হ্যাঁ 3 দিন আর গরু খাইয়া দিয়ে গরু বাজলে আর গরু সব হ্যাঁ বারে বারে বলতো এটাতে যদি কেউ গোশত আপনার ধরায় হ্যাঁ কত মন গোশত ধরো ভাই না দুই মন ধরেন না মানে যত কম বলে নেওয়া যায় আমি এই বছর করছি কিন্তু আপনি উত্তরটা অনেক ঘুরে বেসায় দিতে হয়েছে আর কি ঠিক আছে ভাই সঠিক তথ্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক আমরা দেখবো কুমিল্লার চান্দিনা হাট থেকে বকনা গরু বলে ইয়া দিব 75 দিব এটা হ্যাঁ 87 কই দিছি দাও জানো এই যে ওনার আস্তে 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 তুলতেছি কাকে তো আমি দেখি সব সময় ভালো আছেন কথা কোন ভালো আছে আচ্ছা আমি কথা বলতেছি একটা কথা জিজ্ঞাসা করতেছি দর্শক আমরা দেখি আরে কিছু গরুর দাম জানাবো ভাই একটু কথা বলেন আপনি ফাটির সাথে কথা বলেন আসলে আমরা দেখি হাড্ডি গরুর দাম জানায় আসলে বাজারে এক একজন এক এক মন্তব্য করে বসে
বুজার মত না দর্শক দেখবো আমরা এদিক থেকে কিছু হাড্ডি গরুর দাম জানাই আজকে বাজার কাস্টমার নাই গরু আছে কাস্টমার কম আসসালামু আলাইকুম কি অবস্থা গরু আনছেন নাকি আজকে কাস্টমার আছে আজকে একবারে কম তাহলে আমি আর আপনি আছি আর কেউ নাই কোনগুলো আপনার এগুলো চাষের তো আসেন তারপর সাথে কথা বলি এই গরুটা দাঁড়ছে কয়টা ছয় দাঁত বর্তমান ওজন কেমন আছে পাঁচ পঞ্চাশ কেজি একটা সত্য কথা বলছে উনি ওইদিকে হইলে তারা দুই মন বলে হলে ভাই বললে জিজ্ঞাসা করে ত্রিশ কেজিতে মন নাকি বলো হ্যাঁ ত্রিশ কেজিতে মন কত চাইছেন এটা ষাট হাজার চাওয়া দাম ছাপ্পান্ন বলে দিচ্ছেন এগুলো যদি কেউ পালন করে এগুলো কি হিটে আসবে 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 আর গোস্ত ধরে যে ভালো তো হবে গোস্ত হবে কিন্তু গোস্ত হচ্ছে এগুলো পালার জন্য ভালো হবে কারণ বডি যেহেতু ছোট বাচ্চা উৎপাদনের জন্য ভালো হবে কোন জায়গা থেকে নিয়ে আসছেন এগুলা আরিসা ঘাট ওই তো ওনার এটা সাইজে এটা দাঁত ছোটা দুই দাঁত ওনাদের থেকে দাম চাইছেন নাকি ওনার থেকে কত চাইছেন পঁয়ষট্টি হাজার চাওয়া দাম আঙ্গেল কি দাম বলছেন নাকি বলছি না পঞ্চাশের মন্তব্য আর কি মন্তব্য পঞ্চাশের আচ্ছা দেখি বলতে থাকেন নামটা একটু দেখি পঞ্চাশ পঁয়ষট্টি সাওয়া পঞ্চাশ কাস্টমার বলে এই গরুটা আরো দুই হাজার দিবেন বাউন্ন হাজার না হবে না জি জি ধন্যবাদ সবাইকে দর্শক আমরা দেখবো আজকের এই কুমিল্লা চান্দিনা হাট থেকে আপনাদেরকে শুকনো হাড্ডি গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি এটা কেমন চাওয়া দাম পঁচাশি কত বলে বাজারে সত্তর বাহাত্তর বলে এটা তো গোস্তর গরু পাল্লার বাজু আছে ওজন কেমন আছে এটা তিন মন থেকে দশ কেজি কম হবে কত বলে দিয়েছেন কাস্টমারকে আটাত্তর হাজার আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখবো আজকের চান্দিনা হাট থেকে আমরা আরো কিছু করে দাম জানাবো মোটামুটি বাজার প্রায় শেষ পর্যায়ে তুলনামূলক কাস্টমার কম আজকে কথা বলবো ব্যবসায়ী ভাইদের সাথে দু একটা করে দাম জানিয়ে পর্বটি শেষ করে দেবো এই বাইকে ধ্যানে আছেন নাকি ধ্যান করতেছেন নাকি নাকি নিজের টাকা পড়ছে হিসাব মিলে না মিলে গরু কটা নিয়ে আসছেন বেচা বিক্রি হয়েছে একটা হয় নাই একটা হয় নাই সাইসিন কত বিরাশি দাঁত কয়টা চারি দাঁত বর্তমান ওজন কেমন হবে নব্বই কেজি দুই বোন হলে তো ভাই অনেক বেশি হবে বেশি নব্বই বাজারে কত বলছে ভাই বাহাত্তর বলছে বাহাত্তর হাজার বলছে কত বলে দিচ্ছেন ভাই পঁচাত্তর বলে দিচ্ছেন আজকে একটাও বিক্রি করতে পারলেন না যাত্রে হলো না কেন কারণ কি গরু কিনা বেশি ছিল নাকি আজকে কাস্টমার নাই আজকে তো হরতাল অবরোধ কিছুই নাই কাস্টমারও নাই ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে কষ্ট দিলাম আর কি গরু ব্যবসা বিক্রি থাকলে মন ভালো থাকে আর কি দর্শক আমরা দেখবো আজকের চান্দিনা হাট থেকে আরো কিছু গরুর দাম জানাই মোটামুটি বাজারে সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো পর্বটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম।